আমরা দেখেছি যে 72 থেকে 75 পর্যন্ত চারটি দল শক্তিশালী ছিল বিধায় তখনকার স্বাধীনতা বিরোধী জামাত চক্র মাঠে আসতে পারে নাই, তার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই। সেই ন্যায় বাসানি ন্যায় মুজফর বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এমনকি দাসর অনুরূপ ভাবে আজকে দিনেও যদি আজকে যে দেশপ্রেমিক দলগুলি স্বেচ্ছায় যারা রাজনীতির মাঠে ময়দানে সরব রেখেছেন তারা যদি আরো সরব হয় তারা যদি আরো সুসংগঠিত হয় আমি মনে করি এই ব্যারিকেডের মাঝে এই প্রাচীর ভিত করে আজকে যে প্রতিজ্ঞাশীল গোষ্ঠী যে জামাত বিএনপি যে অপশক্তি স্বাধীনতা বিরোধী তারা কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, তারা পিছপা হবে, তারা পশ্চাৎপদ অগ্রসর হবে। কাজে আজকে ন্যায় পাশানি যেহেতু মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমাদের একটু ঐতিহাসিক দায়িত্ব আছে, আমাদেরও জাতির কাছে কমিটমেন্ট রয়েছে যেভাবে আওয়ামী লীগের কমিটমেন্ট রয়েছে। এই পাশাপাশি ন্যায় পাশানি আগামী দিন আরো গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে জাতীয় ইউনিয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে অর্থনৈতিক ভারসাম্য আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং সুসংমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আগামী দিন ছোট ছোট দল আজকে যারা এদিক এদিক বক্তব্য রাখছেন আমাদের ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে যদি আমরা কথা বলি জনগণ আমাদের দিকে দাবিত হবে। আমরা মনে করি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকবে, এ ব্যাপারেও আমাদের ফর্মুলা থাকবে কিভাবে এই দলগুলো প্রতিনিধিত্ব পার্লামেন্টে আনা যায়, কিভাবে সার্বভৌম সংসদ গঠন করা যায় এই ব্যাপারেও অতীতেও আমরা বক্তব্য দিয়েছি, আগামী দিনও আমাদের বক্তব্য থাকবে। এবং আজকে আমরা সমালোচনার কারণে সমালোচনা নয়, আমরা আত্মসমালোচনা করব, কারণ গণতন্ত্রের পূর্ব শর্ত হইল সমালোচনা এবং আত্মসমালোচনা এবং গণতান্ত্রিক কেন্দ্রিকতা এবং যৌথ নেতৃত্ব। কাজে আজকে যে দেশপ্রেমিক দলগুলো সদিচ্ছায় আজকে রাজনীতিতে মাঠে ময়দানে বক্তব্য দিয়েছেন কর্মসূচি দিয়েছেন আজকে সবাইকে আমি আহ্বান করব সাংগঠনিকভাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি রাজনৈতিক কেন্দ্রিক রাজনৈতিক জোট গড়ে তুলি। আজকে যে সরকার এবং বিরোধী দল আজকে কে সঠিক বিরোধী দল সেটা আজকে নিরূপণ হচ্ছে না, আজকে বিএনপি দাবি করছে আমাদের লোক আছে জনমত আছে আমরাই বিরোধী দল, কিন্তু সত্যিকারভাবে বিরোধী দল আজকে জাতীয় পার্টি আজকে তাদের আসন সংখ্যা রয়েছে সরকারের পাশাপাশি কিন্তু এই তথ্য আজকের ভুল। আমি মনে করি বিরোধী দল তারাই সে ক্ষুদ্র হলেও যদি জনগণের কথা বলে আমি মনে করি সেই প্রকৃত বিরোধী দল। এই কোয়েশন যদি আমরা আবার নতুন করে অনুস্থাপিত করি আমাদের মাঝে সত্যিকারের যে বিরোধী দল জনগণের কথা বলার যে বিরোধী দল জনগণের কথা বলার যে রাজনৈতিক দল এই দল সৃষ্টি হবে। আগামী দিন আমরা এই ধরনের রাজনীতিকে সামনে আনতে চাই, এই ধরনের চিন্তা চেতনাকে সামনে আনতে চাই এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আরো সুসংগঠিত করতে চাই। আজকে যদি আমরা যত শক্তিশালী হব তৃতীয় ধারার যে রাজনীতি তৃতীয় বিকল্পের যে রাজনীতি আমি মনে করি অপশক্তিরা তত দুর্বল হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা তত আওয়ামী লীগ তত বেশি নিরাপদ থাকবে। আজকে আসুন আমরা এই ধরনের একদিকে গঠনমূলক রাজনীতি অপরদিকে তৃতীয় ধারার যে রাজনীতি এইগুলি আজকে গঠন করে আগামী দিন মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে যায় এই প্রত্যাশা ব্যক্ত করছে। সবার প্রতি দাওয়াত রইল ন্যায় পাশানি আগামী দিন সবাইকে নিয়ে মত বিনিময় তৈরি করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আর একটি বিকল্প তৃতীয় ধারা সৃষ্টি করব, এটা মুক্তিযুদ্ধের চেতনাকে আরো শানিত করার লক্ষ্যে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।